যারা ফেয়ার, যারা ফর্সা, শুধু তারাই কি লাভলি? ফর্সা হলেই কি ফেয়ার হওয়া যায়? যাদের গায়ের রং শ্যামলা বা কালো, তারা কি ফেয়ার বা লাভলি হতে পারে না? কাব্যে, কবিতায়, আমাদের প্রাত্যহিক জনজীবনে আমরা এটা বিশ্বাস করে এসেছি এবং ধরে নিয়েছি যে যাদের চামড়ার রং সাদা তারাই সুন্দর, অর্থাৎ ফর্সাই সুন্দর, কালো সুন্দর নয়। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের 130তম সনেট, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান। এই কবিতায় শেক্সপিয়ার সৌন্দর্যকে নতুনভাবে দেখার, নতুনভাবে সংজ্ঞায়িত করার আহ্বান জানিয়েছেন। তোমরা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, আর ইংরেজি সাহিত্যের বিভিন্ন টেক্সটস, বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেটেড থাকতে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে ক্লিক করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের লাইক, কমেন্ট আমাদের ভালো ভিডিও বানানোর ইন্সপিরেশন। বার্ড অফ অ্যাফন উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের পোল স্টার বা ধ্রুবতারা। হ্যামলেট, কিং লিয়ার, মেকবেথের মতো কালজয়ী নাটকের পাশাপাশি কবিতাতেও আমরা তার শ্রেষ্ঠত্বের ছাপ দেখতে পাই। ভেনাস অ্যান্ড অ্যাডোনাইস, দ্য রেপ অব লুক্রিসি এবং 154টি সনেট শেক্সপিয়ারকে কবি হিসেবে অমরত্ব দিয়েছে। শেক্সপিয়ার তার 154টি সনেট ডেডিকেট করেছেন মিস্টার ডব্লুএইচকে। অনেক সমালোচক মনে করেন যে এই মিস্টার ডব্লুএইচ থার্ড আর্ল অফ সাউদাম্পটন বা থার্ড আর্ল অফ পেমব্রুক। 154টি সনেটের মধ্যে 1 থেকে 126টি সনেট ফেয়ার ইউথকে উদ্দেশ্য করে লেখা, 127 থেকে 152 ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা। এই ডার্ক লেডি খুব সম্ভবত মেরি ফিটন। 152 থেকে 154 সনেট লাভের দেবতা কিউপিডকে উদ্দেশ্য করে লেখা। আমরা জানি সনেট 14 লাইনের কবিতা। সনেট সাধারণত দু ধরনের, পেট্রার্কান বা ইটালিয়ান সনেট, ইংলিশ বা শেক্সপিয়ারিয়ান সনেট। এছাড়াও স্পেন্সারিয়ান সনেট, হপকিন্সের 10.5 লাইনের কাটাল সনেট, জর্জ মেরিডিথের 16 লাইনের সনেট রয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার পেট্রার্কান সনেটের অক্টেপ 8 লাইন এবং সেস্টেট 6 লাইনের স্ট্রাকচার থেকে সরে এসেছেন। শেক্সপিয়ারের সনেট 3টে কোয়াট্রেন এবং 1টি কাপলেটে বিভক্ত, অর্থাৎ শেক্সপিয়ারের সনেটে 4, 4, 4 এবং 2 বিভক্ত। শেক্সপিয়ারের সনেট আয়াম্বিক পেন্টামিটারে লেখা, অর্থাৎ প্রত্যেক লাইনে 10টি সিলেবল এবং 5টি সেট রয়েছে। প্রত্যেকটি সেটে 2টি করে সিলেবল আছে এবং এই 2টি সিলেবলের 2টি অ্যাকসেন্টেড বা স্ট্রেসড, যার উপর শ্বাসাঘাত পড়েছে। সনেটের রাইম স্কিম ABAB, CDCD, EFEF, GG, অর্থাৎ প্রথম লাইনের সাথে 3য় লাইনের অন্তমিল রয়েছে এবং 2য় লাইনের সাথে 4র্থ লাইনের অন্তমিল রয়েছে। মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান অ্যান্টি সনেট বা অ্যান্টি পেট্রার্কান সনেট, কারণ শেক্সপিয়ার পেট্রার্কান সনেট লেখার স্ট্রাকচার, চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি থেকে সরে এসেছেন। শেক্সপিয়ারের আগের এবং তার সমসাময়িক কবিরা স্যার ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, মাইকেল ড্রেটন সনেট লেখার ক্ষেত্রে অনুপ্রাণিত হয়েছিলেন পেত্রার্কের দ্বারা। প্রথাগত পেত্রার্কান সনেটের বিষয়বস্তু ছিল প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা সম্পর্কিত আবেগ, কামনা, হতাশা এবং যন্ত্রণা। সনেটিয়াররা তাদের বিলাভেটকে আইডিয়ালাইজ করেছেন এবং আইডিয়াল ওম্যান হিসেবে দেখেছেন। শেক্সপিয়ার 130নম্বর সনেটে তার মিস্ট্রেসের সৌন্দর্য প্রথাগত চিত্রকল্পে বেঁধে রাখেননি, অতিরঞ্জিতও করেননি। তার মিস্ট্রেস যা তা হিসেবেই তাকে উপস্থাপন করেছেন এবং কাব্যে গতানুগতিক, অবাস্তব চিত্রকল্প এবং অতিরঞ্জিত উপমার সমালোচনা করেছেন। এই সনেটে শেক্সপিয়ার তার মিস্ট্রেস কী তা বলেননি। প্রকৃতি থেকে নেওয়া চিত্রকল্প দিয়ে তিনি তার মিস্ট্রেস কী না তার কথা বলেছেন। কবিতার প্রথম লাইনে তিনি বলেছেন, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান। কবির মিস্ট্রেসের চোখ মোটেও সূর্যের সাথে তুলনীয় নয়। কবিতার প্রথম শব্দ মাই, পজেসিভ নাউন, যেটি ইঙ্গিত করে কবির ভালোবাসার অধিকার এবং তার মিস্ট্রেসের অনন্যতা। শেক্সপিয়ারের কবিতা এবং তার মিস্ট্রেস অন্য লাভ পোয়েটসদের মতো নয়। বিলাভেডের চোখের সাথে সূর্যের তুলনা
কবিতায় প্রায়শই দেখা যায়। 17th century ইংরেজি কবি জন ডানের মেটাফিজিক্যাল কবিতা দ্য সানি রাইজিংয়ে প্রেমিক দম্ভের সাথে ঘোষণা করে যে তার প্রেমিকার চোখ সূর্যকে ম্লান করে দিতে পারে। ইংরেজি কবি ফিলিপ সিডনির কবিতায় প্রেমিক অ্যাস্ট্রোফেল তার প্রেমিকা স্টেলার চোখের সাথে সকালের সূর্যের তুলনা করেছে। কবিতার সেকেন্ড, থার্ড এবং ফোর্থ লাইনে কবি বলেছেন, কোরাল ইজ ফার মোর রেড দ্যান হার লিপস এস রেড, ইফ স্নো বি হোয়াইট হোয়াই দেন হার ব্রেস্টস আর ডান, ইফ হেয়ার্স বি ওয়ার্স ব্ল্যাক ওয়ার্স গ্রো অন হার হেড। শেক্সপিয়ার বলেছেন যে কোরাল বা প্রবাল তার প্রেমিকার ঠোঁটের চাইতে অনেক বেশি লাল। তার মিস্ট্রেসের ঠোঁট দ্য রেপ অব লুক্রিসি কবিতায় লুক্রিসির কোরাল লিপসের মতো নয়। কবির বিলাভেডের বুকের রং তুষার শুভ্র বা ধবধবে সাদা নয়, বরঞ্চ ডান অর্থাৎ গ্রে এবং ব্রাউনের মিশ্রণ। এলিজাবেথান যুগের কবিতায় প্রেমিকাদের কেশকে গোল্ডেন ওয়্যারের উপমা দিয়ে বর্ণনা করা হতো। শেক্সপিয়ার বলেছেন যে তার মিস্ট্রেসের কেশের রং মোটেও গোল্ডেন নয় বরং কালো। এই লাইনগুলোতে ফুটে উঠেছে কবির মিস্ট্রেসের আড়ম্বরহীন রূপ এবং স্পষ্ট হয়েছে যে প্রথাগত উপমাগুলি বর্ণনার বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। সেকেন্ড কোয়ার্টারে কবি বলেছেন, আই হ্যাভ সিন রোজেস ডামাস্কড রেড অ্যান্ড হোয়াইট বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিকস অ্যান্ড ইন সাম পারফিউম ইজ দেয়ার মোর ডিলাইট দ্যান ইন দ্য ব্রেথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক্স। কবি ডামাস্কড রোজ সাদা আর লাল মিশ্রিত গোলাপ দেখেছেন কিন্তু তার মিস্ট্রেসের গাল গোলাপ ফুলের মতো নয়, সে গালে তিনি লাল সাদা রঙের খেলা দেখতে পান না। তার মিস্ট্রেস যখন নিঃশ্বাস নেন তখন তার নিঃশ্বাস থেকে ফুলের সুগন্ধ নির্গত হয় না। থার্ড কোয়ার্টারে পুনরাবৃত্ত হয়েছে কবির মিস্ট্রেসের বাস্তবনিষ্ঠ এবং আবেগবর্জিত বর্ণনা, আই লাভ টু হিয়ার হার স্পিক ইয়েট ওয়েল আই নো দ্যাট মিউজিক হ্যাভ a far more pleasing sound. I grant, I never saw a goddess go, my mistress, when she walks, treads on the ground. কবির মিস্ট্রেসের গলা তার খুব পছন্দ কিন্তু তার গলা সুরেলা ছন্দবদ্ধ নয় এবং তার মিস্ট্রেসের চালচলন সাধারণ মানবীর মতো। তার মিস্ট্রেস হেঁটে গেলে কখনো মনে হয় না যে দেবী হাঁটছেন। এই কবিতা কবি এবং কবির মিস্ট্রেস ভীষণভাবে মাটিতে পা দিয়ে চলে। কবিতার বিষয়বস্তু 12 লাইনে ডেভেলপড হয়েছে এবং কাপলেট অর্থাৎ শেষ দুটি লাইনে সংক্ষিপ্ত রূপে প্রকাশিত হয়েছে। অ্যান্ড ইয়েট বাই হেভেন আই থিঙ্ক মাই লাভ অ্যাজ রেয়ার অ্যাজ এনি সি বি লাইড উইথ ফলস কম্পেয়ার। এই দুটি লাইনে আমরা দেখতে পাই স্ববিরোধী প্রশংসা। ইয়েট শব্দটি খুব গুরুত্বপূর্ণ, এর মানে কবিতার মিস্ট্রেসের সমস্ত খামতি সম্পর্কে সম্পূর্ণ জেনে তাকে ভালোবাসেন, এই জন্যই তার ভালোবাসা রেয়ার। যদিও কবির মিস্ট্রেসের অন্য কবিদের মিস্ট্রেসের মতো সৌন্দর্য মাধুর্য গুণাবলী নেই, কবি শপথ করে বলেছেন যে তার প্রেমিকা নিজ গুণে সুন্দরী। কবির ভালোবাসা এবং কবির মিস্ট্রেস রেয়ার, বিরল, অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ তিনি তার মিস্ট্রেসের চিত্রায়নে যাবতীয় অসত্য কৃত্রিম বিভ্রান্তিকর উপমা থেকে সম্পূর্ণ বিরত থেকেছেন। শেক্সপিয়ারের মিস্ট্রেস আইডিয়াল ওম্যান বা আদর্শ মানবী নন, তিনি জীবনানন্দের বনলতা নন, সিডনির স্টেলা নন, ওয়ার্ডসওয়ার্থের লুসি নন, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা নন। শেক্সপিয়ারের মিস্ট্রেস মাটির কাছাকাছি বাস্তবের মাটিতে পা রাখা সাধারণ রক্তমাংসে গড়া পরিচিত নারী। কবিতাটি আরও সহজবোধ্য করে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের মানে দেওয়া থাকলো, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এবারে আমরা সনেট 130 থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সগুলো দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন, কনসিডার সনেট 130 অ্যাজ অ্যান অ্যান্টি সনেট। সেকেন্ড, কনসিডার সনেট 130 অ্যাজ অ্যান অ্যান্টি পেট্রার্কান সনেট। থার্ড, হাউ ডাজ Shakespeare mark a departure from the conventional sonneteers in the depiction of his mistress in sonnet number 130. Fourth, comment on the last two lines of the sonnet.
Fifth and last, comment on Shakespeare's use of imagery in the poem.